কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের একটি সামাজিক সংস্থার উদ্যোগে শুক্রবার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য 10,000 টাকা প্রদান করা হয়। এদিন বিধায়ক পিনাকী দাস চৌধুরীর হাতে এই অর্থরাশি তুলে দেন সংস্থার কর্মকর্তারা। করোনা পরিস্থিতিতে রাজ্যের প্রয়োজনে এই অর্থরাশি প্রদান করেন তারা। এই ধরনের সহায়তাকে স্বাগত জানান বিধায়ক পিনাকী দাস চৌধুরী। তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে, মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 10,000 টাকা চেক তুলে দেবেন। এই উপলক্ষে আজকে ফেডারেশনের আন্দোলনে যে 32টা এসএসজি গ্রুপ রয়েছে সকলের সহযোগিতার মাধ্যমে আজকে ওনারা সেই করোনার কারণে অর্থনৈতিক একটা মন্দা, সেখানে গরিব মানুষের স্বার্থে যাতে কাজে লাগে আজকে ফেডারেশনের পক্ষ থেকে আমাদের হাতে সেই মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দেওয়ার জন্য 10,000 টাকার চেক তুলে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।